হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর আর কি মটন থালি নিয়ে চলে এসেছি। তা এখানে রয়েছে হলো মটন কষা, একদম সিম্পল মটন কষা, লাল লাল করে পাতলা আর কি মটনের ঝোল। আর এখানে আছে স্যালাড কেটে নিয়েছি আর কি অন্যরকম স্টাইলে, একদম ঘরোয়া স্টাইলে। আর এখানে লোলো আর আমার দুজনেরই ম্যাঙ্গো জুস আছে, আর পরিমাণ মতো দুজনেরই রাইস আছে। অনেকদিন ধরে কি দিচ্ছিলাম না ভিডিও, আসলে রোজ রোজ মটন খাওয়াও উচিত না, ওর জন্যই দিচ্ছিলাম না। আমি আজকে বললাম যে না, যেন মটনের কোনো রেসিপি দিলাম। আজকে কিন্তু একটা চ্যালেঞ্জ ভিডিও হবে, পরিমাণ মতো সবকিছু নিতে হবে। হ্যাঁ, পরিমাণ মতোই নিচ্ছি আমি, একটু মটন কম নিয়েছি আমি, তো একটাই বেশি তো খাই না, আর চর্বি রয়েছে পরে নিচ্ছি। আজকে কিন্তু চ্যালেঞ্জ ভিডিও হবে, এখানে পরিমাণ মতোই সবকিছু আছে, তা যে আগে খেতে পারবে তার জন্য একটা তার আর কি এই অরেঞ্জ জুসটা একটু বেশি হবে, কি ম্যাঙ্গো জুসটা একটু বেশি হবে, মানে ওই ম্যাঙ্গো জুসটা আমার কি লাগে। আর যে হারিটা তো পারমিশমেন্টটা আছে, দাঁড়াও দাঁড়াও আমাকে রেডি হতে দাও। তা 1 2 3 স্টার্ট। একদিন আর কি একদম শর্টকাট স্টাইলে আর কি দেখেছিলাম, একজন রিকোয়েস্ট করেছিল, একটা কলেজ স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল যে দিদি একটা তুমি প্রেশার কুকারে একদম ঝটপট কীভাবে মটনটা করা যায় সেটা একটু দেখিও। তা দেখিয়েছিলাম, তার একদিন তোমাদের মটন কষাটা কীভাবে আর কি কড়াইতে করি আমি সেভাবে দেখাবো। কেমন হয়েছে বল, ফাটাফাটি হয়েছে অনেক শক্ত হয়েছে, গরম বলে ভেঙে পড়ে দেখা যাচ্ছে। মা হাঁটতে চলেছে, মন হচ্ছে ইচ্ছা করে হারলে কিন্তু হবে না। আমি ইচ্ছা করে খাচ্ছি না মোটো, আমি আলু নেব না।
এটা ছিল না কিন্তু গলাটা শুকিয়ে আছে তার জন্য। লোলো এইভাবে বসে তো তার জন্য তোমাদের আমাদের ভিডিওগুলো দেখে কেমন লাগে একটু কমেন্ট বক্সে লিখে জানিও। অনেকদিন আর কি এডিটিং শো বলো চ্যালেঞ্জ বলো কিছুই দিচ্ছি না, মাঝে একটা দিতাম দিয়েছিলাম আর কি, কিন্তু এডিটিং শোটা রোজ রোজ পুরো মটন চিকেন এসব খাওয়া যায় না বলে বাইরের ভিডিও কিছু অনেকে আর কি দেখতে চায়, সেই হিসাবে দিয়েছিলাম আর কি। কেননা আমার পুরীর ভিডিওগুলো অনেক বেশি লোকে দেখে সেই হিসাবে দিয়েছিলাম। তাহলে কি করতে হবে? কিছু করতে হবে না, আমি জানি তো লোলো কিছু দেবেই না আমাকে। আজকের মতো একটুখানি কি পানিশমেন্ট? লেবু খেতে হবে, কফি লেবু। আজকের মতো একটুখানি দিলাম না, ছেড়ে দিলাম। নেক্সট কোনো আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হবো। ও আমার আমার থালাটা তো দেখতে জিতেছি কিন্তু জিতার প্রাইজটা দিলে না। ওই টপি কানার আর একটা বোতল আছে ওটা থেকে ঢেলে খেয়ে না খেয়ে না ওই না না টপি কানে যাবে তাহলে মটন পিস মটন পিস। ও হো খতম, আই মুভি তা আজকের মতো এটুকুই। টাটা।